ঠিক আছে, তো আজকে আমরা 15.3 ডিসকাস করব। তো আজকে 1st January, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো ক্লাস স্টার্ট করা যাক থিওরেমসগুলো দিয়ে। প্রথমে একদম বেসিক থিওরেমটা দিয়ে স্টার্ট করছি। ফার্স্ট থিওরেম যেটা রয়েছে সেটা হচ্ছে একটা সার্কেল রয়েছে। তো আমরা সার্কেলে একটা ট্যাঞ্জেন্ট ড্র করেছি। তো ট্যাঞ্জেন্ট কাকে বলে? ট্যাঞ্জেন্ট হচ্ছে আমরা একটা স্ট্রেট লাইন যেটা সার্কেলকে একটা পয়েন্টে টাচ করে বেরিয়ে যায়, মানে ইট উইল নট কাট দ্য সার্কেল লাইক দিস। ওকে, এটা নয়, এরকম হবে। তো ফার্স্ট থিওরেম বলছে যে সার্কেলের সেন্টার থেকে ট্যাঞ্জেন্টের পয়েন্ট অফ কন্ট্যাক্টের ওপর যদি একটা রেডিয়াস ড্র করা হয়, তাহলে সেই রেডিয়াসটা নাকি ট্যাঞ্জেন্টের সাথে 90 ডিগ্রি হবেই হবে। দিস ইজ দ্য থিওরেম 1। অ্যান্ড থিওরেম 2-তে এর কনভার্স পার্টটাই বলছে, মানে বলছে যে কন তোর অন লাইন ড্রন থ্রু দ্য এন্ড অফ আ রেডিয়াস অ্যান্ড পারপেন্ডিকুলার টু ইট ইজ কল্ড দ্য ট্যাঞ্জেন্ট টু দ্য সার্কেল। মানে ব্যাপার হচ্ছে গিয়ে এই যে একটা সার্কেল নেওয়া হবে, তো সার্কেলে একটা রেডিয়াস ড্র করা হবে, তো রেডিয়াসের এই এন পয়েন্টটা একটা পারপেন্ডিকুলার যদি ড্র করা হয়, সেই পারপেন্ডিকুলারটা নাকি অলরেডি এটাই আমার ট্যাঞ্জেন্ট হয়ে যাবে। আশা করি দুটো থিওরেম একদম সহজ, একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা দেখব যে ট্যাঞ্জেন্ট একটা সার্কেলের ওপর একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে কতগুলো ড্র করা যেতে পারে। মানে ধর এ আমার একটা সার্কেল, ঠিক আছে, এখানে একটা এক্সটার্নাল পয়েন্ট আছে। তো এই এক্সটার্নাল পয়েন্ট থেকে আমরা কতগুলো ট্যাঞ্জেন্ট ড্র করতে পারি? লেটস সি। তো আমি একটা ট্যাঞ্জেন্ট ড্র করলাম, আচ্ছা নিচের দিক করে একটা ট্যাঞ্জেন্ট ড্র করলাম, আর তো আমি ট্যাঞ্জেন্ট ড্র করতে পারছি না। তাহলে কতগুলো ট্যাঞ্জেন্ট হলো? দুটো ট্যাঞ্জেন্ট হলো। তো এবার এই যে দুটো ট্যাঞ্জেন্ট আমরা ড্র করতে পারলাম, এই ধরে নেওয়া যাক এটা নাম দিয়ে একটু ও পি, পি মানে পিটা ওখানে না দিয়ে পয়েন্ট অফ কন্ট্যাক্টে দিই পি, আর এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে দিই কিউ। তো যদি এরকম নামটা দিই, তাহলে এই দুটো ট্যাঞ্জেন্টের লেন্থ নাকি সেম হবে, মানে ওপি অ্যান্ড ওকিউ উইল বি ইকুয়াল, মানে ওপি ইকুয়ালস টু ওপি হবে। এটা হচ্ছে একটা থিওরেমের একটা রেজাল্ট। মানে আবার বলছি, একটা এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা সার্কেলের ওপর আমরা দুটো ট্যাঞ্জেন্ট ড্র করতে পারি, তো সেই দুটো ট্যাঞ্জেন্ট কী হবে? দুটো ট্যাঞ্জেন্টই ইকুয়াল হবে। শুধু তাই নয়, আরও অনেকগুলো আসছে। কীরকম আসছে বলছে, এই ট্যাঞ্জেন্টের তো নিশ্চয়ই এরকমভাবে রেডিয়াসগুলো জয়েন করে এগুলো সবার 90 ডিগ্রি হবেই, আর যদি আমি এই সেন্টারটাকে একদম জয়েন করে দিই এই পয়েন্ট অফ কন্ট্যাক্টের সাথে, এক মিনিট আর স্ট্রেট লাইন দিয়ে করি, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, যদি এরকম জয়েন করিয়ে দিই, তো তাহলে বলছে এই দুটো অ্যাঙ্গেল সেম হবে। কী বললাম? এই দুটো অ্যাঙ্গেল সেম হবে। নট অনলি দ্যাট, এই দুটো অ্যাঙ্গেল সেম হবে বলে অটোমেটিক্যালি কী হবে, এই দুটো অ্যাঙ্গেলও সেম হয়ে যাবে। হ্যাঁ, এটার নাম ধরে এ দিলাম। আমি যেটা বলতে চাইছি, এটা তো নাম্বার 1 ছিল, নাম্বার 2-এ হচ্ছে গিয়ে বলছে অ্যাঙ্গেল পি ও এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ ও এ। মানে এরমভাবে বলতে পারিস, এই মধ্যিখানের লাইনটার সাথে এই ওপি আর ও কিউ দুটোই আমার সেম অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এখানে। আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে আমার অ্যাঙ্গেল পি এ ও ইজ ইকুয়াল টু আমার অ্যাঙ্গেল কিউ এ ও। তো এই অল টোটাল এই তিনটে রেজাল্ট পাবো একটা সিঙ্গেল থিওরেম থেকে, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান। আশা করছি ক্লিয়ার, অ্যাজ ইট ইস আ রেকর্ডেড ভিডিও। যদি ক্লিয়ার না হয় রিপিটেডলি শোন, ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরের থিওরেমসগুলো যাচ্ছি, তার আগে আমরা একটা জিনিস ডিসকাস করব। আমরা এখানে দুটো সার্কেল ড্র করব এবং এই দুটো সার্কেলকে আমরা টাচ করাবো। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, টাচ দু ধরনের হতে পারে। দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করেছে, মানে দেখ এই এই পয়েন্ট অফ কন্ট্যাক্ট, আবার এমন হতে পারে দুটো সার্কেল ইন্টারনালি টাচ করেছে, মানে এখানে একটা সার্কেল আছে, এখানে একটা সার্কেল আছে, তাই এই দুটো সার্কেল ইন্টারনালি টাচ করেছে, মানে একটার মধ্যে আর একটা আছে। তো যেমনভাবেই টাচ করুক না কেন, ব্যাপার হচ্ছে কি ওই পয়েন্ট দিয়ে আমরা যদি একটা ট্যাঞ্জেন্ট ড্র করি, সেই ট্যাঞ্জেন্টটা দুটো সার্কেলের জন্যই ট্যাঞ্জেন্ট হয়ে যাবে। একটু দুটো ফিগারের জন্যই খেয়াল করে দেয়, ফিগার 1 অ্যান্ড ফিগার 2 ভালো করে খেয়াল করে দেয়। এখানে যদি আমরা একটা দাগ ড্র করি, এই দাগটা কিন্তু ছোটো সার্কেলেরও ট্যাঞ্জেন্ট, বড় সার্কেলেরও ট্যাঞ্জেন্ট, ঠিক কি না? আশা করি সবাই এগ্রি করছিস এবং বুঝতে পারছিস। এবং সেম কেস হ্যাপেন্স ফর দিস ওয়ান অলসো, দিস স্ট্রেট লাইন অ্যাক্টস অ্যাজ আ ট্যাঞ্জেন্ট ফর দ্য স্মলার সার্কেল অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য বিগার সার্কেল টু, রাইট? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবারে এইখানে দিয়েই একটা থিওরাম স্টার্ট হচ্ছে, যা ফোর্থ থিওরাম। সেটা বলছে যদি ধরা যাক যে দুটো সার্কেল আছে, তো দুটো সেন্টারও রয়েছে নিশ্চয়ই। তো বলছে দুটো সেন্টার যদি আমি জয়েন করে দিই, তা দেখা যাবে ওই যে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা দুটো সার্কেল, ওই পয়েন্টটা ওই সার্কেলের মধ্যে ওই ওই স্ট্রেট লাইনটার মধ্যেই আছে দুটো কেসে। মানে ধর এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, মানে যেগুলো হচ্ছে গিয়ে এদের সেন্টার, তো ওই সেন্টার দুটো যদি জয়েন করে দিই, তাহলে দেখা যাবে যে স্ট্রেট লাইনটা পাওয়া যায় সেই স্ট্রেট লাইনের ওপরেই আমার এই পয়েন্ট অফ কন্ট্যাক্টে থাকে। অর্থাৎ যেটা মেনলি স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, বলছে বোথ দ্য সেন্টার্স অ্যান্ড দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। আবার বলছি বোথ সেন্টার্স অ্যান্ড দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, বোথ সেন্টার্স
एंड द पॉइंट ऑफ कॉन्टैक्ट विल लाई ऑन द सेम लाइन सेगमेंट। ठीक है, सेम स्ट्रेट लाइन लाई करबे। क्लियर? अच्छा आर कोनो थियोरम? अच्छा आर दुटो लास्ट थियोरम आज झटपट बोली। एगुलो छे कॉर्ड रिलेटेड। कॉर्ड रिलेटेड, कॉर्ड क्याके बोले? सार्केलर कॉर्ड सबाई जाने, एक सार्केल आछे। सार्केलर सार्कमफेरेंसर ओपर आमी जे कोनो दुटो पॉइंट चूज करलाम, ओई दुटो पॉइंट के जॉइन कर दिलाम, सो दिस कॉल्ड कॉर्ड, कॉर्ड ऑफ द सार्केल, राइट? सबाई जाने एटा। अच्छा एबार एखाने थेके फिफ्थ थियोरमटा स्टार्ट होच्छे। बोलछे जदि एकटा सार्केल थाके एरकम, एबं आमी सार्केलेर मध्ये दुटो कॉर्ड ड्र करेछि जारा नाकि निजेदेरके इंटरसेक्ट करछे। কি করছে? ইন্টারসেক্ট করছে। না নাম দিলাম, আমি বললাম এটার নাম পি কিউ আর এটার নাম আমি দিলাম এম এন। ঠিক আছে, তো বলছে আর মাঝের পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্ট ও। তাহলে বলছে কি হবে যে পার্ট হচ্ছে সার্কেল দুটো, দুটোকে কাট করলে কি হবে? দুটো টুকরো হয়ে যাচ্ছে না? একটা ধর পি কিউ, পি কিউ কর্ডটা দুটো টুকরো হয়ে যাচ্ছে, পিও প্লাস ও কিউ। আর তোর এম এন কর্ডটা কীভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে? ইমো প্লাস ওয়েন, তাই তো? তো বলছে এই প্রোডাক্ট ভ্যালুটা সেম হবে। কীরকম প্রোডাক্ট ভ্যালু? মানে সেগমেন্টস দুটোর প্রোডাক্ট, মানে পি কিউ এর দুটো সেগমেন্ট কি? পিও ইন্টু ও কিউ, আর এম এন এর দুটো সেগমেন্ট কি? এমও ইন্টু ও এন। এই ভ্যালুটা নাকি, মানে এই রেজাল্টটা নাকি সেম থাকবে। আশা করি বোঝা যাচ্ছে, না বোঝা গেলে দেখবি আর একবার। সহজ জিনিস, না বোঝার কিছু নেই। দুটো কর্ড আছে একটাই সার্কেলের মধ্যে এবং দুটো কর্ড নিজেদেরকে কাট করে দিয়েছে। তো কাট করার ফলে কী হয়েছে? ও পয়েন্টটাতে কর্ড দুটো যে দুটো দুটো টুকরো হয়ে গেছে, ওই দুটো টুকরোর প্রোডাক্ট ভ্যালুটা কী হচ্ছে? একটা ইকুয়েশন ফর্ম করছে, মানে তারা ইকুয়াল হচ্ছে। আশা করছি ক্লিয়ার রয়েছে। অ্যান্ড দ্য লাস্ট থিওরেম অফ দিস এক্সারসাইজ, সেটা হচ্ছে একটা সার্কেল রয়েছে, তো সেই সার্কেলটার আমি একটা ট্যাঞ্জেন্ট ড্র করলাম। এবার এই ট্যাঞ্জেন্ট বরাবর আমি সার্কেলটার দুটো কর্ড ড্র করব, মানে দুটো নয় সরি, একটাই কর্ড ড্র করব। মানে এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা আর এই যে পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যে আমি একটা কর্ড ড্র করলাম, যে কোনো কর্ড, তোরা এদিকে ড্র করতে পারিস বা এদিকেও ড্র করতে পারিস, ইটস ইউর ওন চয়েস। অ্যাকচুয়ালি তোদের চয়েসে থাকবে না, ব্যাপারটা হচ্ছে কি আমাদের এটা বইতে যেরকম দেওয়া থাকবে আমাদের সেরকমই করতে হবে। তো মুসলাম আমি আগের কর্ডটা, তো বলছে এখানের যে থিওরেমটা, এই থিওরেমটার নাম হচ্ছে অ্যাঙ্গেলস অন দ্য অল্টারনেট সেগমেন্টস। কীরম ব্যাপার? এটা ডিফারেন্ট কালার নিই। দেখ ব্যাপারটা কি, এই কর্ডটার নাম দিই আগে এবি কর্ড। তো দেখ এই স্ট্রেট লাইনটার নাম যদি আমি এম এন দিই, যেহেতু স্ট্রেট লাইন তাহলে অ্যারো দেওয়া উচিত, যদি এম এন দিই তাহলে এ বি এন বলে এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, ঠিক আছে, এইখানে মানে একটু বড় করে ড্র করে, মানে এইখানে বেসিক্যালি যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে সেই অ্যাঙ্গেলটা নাকি এই যে কর্ডটার, এই কর্ডটার এই দিকের যে ফেসটা, মানে অ্যাঙ্গেলটা আমি যদি ডান দিকে ড্র করি তাহলে বাঁদিকের যে রিজিয়ান অফ দ্য সার্কেল থাকছে, বেসিক্যালি এটার নাম কি, সেগমেন্ট বলে না এটাকে, তো ওই বাঁদিকের যে সেগমেন্ট, মেজর সেগমেন্টটা পড়ে থাকছে সেই সেগমেন্টে কর্ডের দুটো এন পয়েন্ট দিয়ে যদি আমি এরকম কোনো একটা সার্কামফারেন্স অ্যাঙ্গেল ক্রিয়েট করি, তাহলে বলছে এই দুটো অ্যাঙ্গেল নাকি সেম হবে। আর অপোজিটটাও ট্রু, লাল দিয়ে দেখাচ্ছে। আমি ধর লেফট সাইডের যদি অ্যাঙ্গেলটা নিই তাহলে এই কর্ডটারই লেফট দিকে যে সেগমেন্টটা আছে সেখানে যদি আমি এরকম একটা কোনো, মানে আমি একটা সার্কামফারেন্সে, মানে এরকম একটা কোনো অ্যাঙ্গেল ড্র করার চেষ্টা করি, তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা ছিল, যেটা রেড দিয়ে ড্র করেছি, এটা এই রেডটার সাথে ইকুয়াল হবে। আমি নাম দিয়ে দিচ্ছি যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। আমি বলতে চেয়েছি অ্যাঙ্গেল এ বি এন ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ এক্স বি, এটা হচ্ছে এক নম্বর। আর পরেরটা বলতে চেয়েছি হচ্ছে কি অ্যাঙ্গেল এ বি এম ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ ওয়াই বি। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। তো এই হচ্ছে গিয়ে আমাদের সম্পূর্ণ সবকটা থিওরেম এক জায়গায় করলে, 15 পয়েন্ট থিওরেমের সবগুলো থিওরেম এরকম খানিকটা দেখতে হবে। পুরোটা স্ক্রিনে দেখা যাচ্ছে এবং আমি ডিসকাস অলরেডি করে দিয়েছি, তো এইখানে আমাদের মোটামুটিভাবে থিওরেমসগুলো শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা দাঁড়া দেখে নিতাম আমি একবার বইতে আর কিছু বাকি থাকছে কি না। এটা হয়ে গেল, এটা হয়ে গেল। আচ্ছা ও আচ্ছা, আরেকটা লাস্ট থিওরেম রয়েছে আমাদের এখানে। লাস্ট থিওরেমে কী বলছে দেখ, 7 নম্বর, ওকে। আচ্ছা বলছে একটা সার্কেল আছে, তো সার্কেলে একটা কর্ড ড্র করা হয়েছে, তো আমরা একটা কর্ড ড্র করি, ধর এরকম ধর একটা কর্ড ড্র করলাম এইখান দিয়ে এইরকম, ঠিক আছে। তো বলছে
একটা কোড ড্র করা হয়েছে আর সার্কেলটাতে একটা ট্যাঞ্জেন্ট ড্র করা হয়েছে। এবার কোনোভাবে ওরা এক্সটার্নালি কাট করবে এমনই ট্যাঞ্জেন্ট ড্র করতে হবে। মানে কি, ধর আমি এরকম একটা ট্যাঞ্জেন্ট ড্র করছি, ঠিক আছে, আর এই কোডটাকে একটু এক্সটেন্ড করে দিই, তাহলে এরকম জায়গায় কাট করতে পারবে আর কি। এটা কিন্তু কোডটাকে এক্সটার্নালি ড্র করেছে, ঠিক আছে। তো এবারে বলছে কি, এখানে এরকমভাবে যদি কাট করে তাহলে বলছে দ্য প্রোডাক্ট অফ দ্য লেন্থস অফ দ্য সেগমেন্টস অফ দ্য কর্ড। এবার কর্ডের দুটো সেগমেন্ট আছে, নাম দিই বুঝতে পারবি, ধর এটা এ বি, হ্যাঁ ধর আমি দিলাম এক্সটার্নাল পয়েন্ট পি, আর এখানে এই পয়েন্ট অফ কন্ট্যাক্টটার নাম দিলাম টি। তাহলে কর্ড দুটোর যে সেগমেন্ট, মানে কি পিটা যেহেতু মানে কাট পয়েন্ট, তাহলে পি থেকে এ একটা টুকরো, তাই না, পি থেকে এ একটা টুকরো, আর হচ্ছে পি থেকে বিতে আর একটা টুকরো। তাহলে প্রোডাক্ট অফ দ্য সেগমেন্ট মানে পি এ ইন্টু পি বি। এটা নাকি আমার ট্যাঞ্জেন্টের লেন্সের স্কোয়ারের সাথে সেম হবে। মানে কি ট্যাঞ্জেন্টটা কত দূর আছে, পি থেকে টি অবধি, এই যে পিটি, পিটি স্কোয়ার হবে। সো দিস ইজ দ্য থিওরম, লাস্ট থিওরম অফ দ্য এক্সারসাইজ, ঠিক আছে। এবারে থিওরমসগুলো সব ক্লিয়ার হয়ে গেছে আশা করছি। এবারে বলি একটা কথা, 15.3 এক্সারসাইজটা তোরা যখন করবি বাড়িতে, এক্সারসাইজটা একটু বড় আছে রাদার দ্যান দ্য প্রিভিয়াস টু এক্সারসাইজ। কতগুলো সাম আছে একবার আমি দেখে নিচ্ছি, একটু বেশি বড় আছে। আচ্ছা, আমার পুরনো যে বই আছে সেই পুরনো বইতে 39টা সাম আছে, 39। একটা কাজ করা যাক, লাস্ট দিনের ক্লাসটা এমনিতেও একটু মানে ডিস্টার্বড ছিল, তো লাস্ট দিনেই আমার 15.3 করার ইচ্ছে ছিল, বাট সামহাও কিছু করার ছিল না আমার, আমি আর ক্লাসটা কন্টিনিউ করতে পারছিলাম না, কোনোভাবেই পারছিলাম না। অ্যান্ড আনাদার ওয়ান থিং, যেটা হলো গিয়ে যেহেতু সার্কেলটা আমাদের রিভিশন চলছে, তাই না, এটা তো আমাদের আগে হয়ে গেছিলো, তো রিভাইজ যেহেতু চলছে, তাহলে আশা করছি আগের মতো অতটাও মানে লেবোরিয়াস হয়ে উঠবে না ব্যাপারটা। তো আমি এটাকে দুদিনে ভাগ করছি, তার থেকে বেশি এক্সটেন্ড করা আমার পক্ষে সম্ভব হবে না, মানে আমার মনে হয় হাতে সময় রেখে কাজ করাই বেটার হবে। সো লেট আস টেক ইটস লাইক 40, তাহলে 20-20 করে করি, তাহলে তোদের হোমওয়ার্ক থাকবে 1 থেকে 20। এবার যেটা কথা, আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, ঠিক আছে, তো স্যাটারডে আর আমাদের থার্সডের গ্যাপটা একটু বড় হয়, তো সেই জন্য বলছি লাস্ট দিন যেহেতু মেজরিটি স্টুডেন্ট, মানে পিয়ালি জয়েন করলেও পিয়ালি আমাকে একটাই ডাউট দিয়েছিল, সেটা হচ্ছে 5, আমার এখনও মনে আছে। আই গেস তার মানে পিয়ালির কিন্তু 15.2টাও এখনও বাকি আছে, আর যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু আমি ফলো করব, সেটা হচ্ছে এবার থেকে হোমওয়ার্কের খাতা কিন্তু প্রপারলি মেনটেন করতে হবে। মিনস দ্যাট তোরা নেক্সট থার্সডে যখন আমার এখানে আসছিস, ডেট আমার মনে পড়ছে না, খুব ভুল না হলে 6 তারিখ, মেবি 6 তারিখ, আমার কাছে এই মুহূর্তে ক্যালেন্ডার নেই যদিও, তো এনিওয়ে, তো এই যে 6 তারিখে তোরা আসবি, তোরা 6 তারিখে কিন্তু আমার কাছে কী কী কাজ নিয়ে আসবি বলতো, 15.1 গোটা থাকবে, 15.2 গোটা থাকবে, আর 15.3টা থাকবে 1 থেকে 20 পর্যন্ত। আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ক্লাস টেনের ক্লাসটা আমি এখানেই কমপ্লিট করলাম, ক্লাস টেনের যারা যারা দেখছিস ভিডিওটা তারা এখান থেকে মানে মানে কুইট করতে পারিস, ভিডিওটা তোদের জন্য ফার্দার দেখার প্রয়োজন নেই, ঠিক আছে। এবার অচিন্ত্য একটু ফোকাস করবি, অচিন্ত্যকে একটু বুঝিয়ে দিয়ে এবার চটপট করে। আচ্ছা অচিন্ত্য একটু মানে বোর্ডের দিকে ফোকাস কর, তোর যে পিডিএফটা আমি পাঠিয়েছিলি দেখি কোথায় গেল, হ্যাঁ পেয়েছি। তোর আমরা করছিলাম হচ্ছে গিয়ে এক্সারসাইজ 11 করছিলাম, টাইম অ্যান্ড ওয়ার্ক। অচিন্ত্য ভালো করে ফোকাস করবি, আমরা করছিলাম কি টাইম অ্যান্ড ওয়ার্ক, ঠিক আছে, চ্যাপ্টার 11। আচ্ছা খুব মন দিয়ে দেখবি, লাস্ট দিন যে জিনিসগুলো তোর বুঝতে বেশ অসুবিধা হচ্ছিলো, ব্যাপার হচ্ছে কি এখানে প্রথমেই চ্যাপ্টার শুরুতে 3টে ফর্মুলা ছিল, ঠিক আছে, ঝটপট করে নি। মানে বলছে ওয়ান ডেতে কতটা ওয়ার্ক করেছে, এটা কী করে করবো, 1/টোটাল যতদিন লাগে, মানে ধর আমি তোকে একটা এক্সাম্পল দিয়ে এখানে বলছি, মানে ধর এখানে একজন আছে রাম, ঠিক আছে, রাম আছে, তো রামের ধর 10 দিন লাগে, হ্যাঁ 10 দিন লাগে পুরো কাজ শেষ করতে, টু কমপ্লিট, ঠিক আছে, তো ধরে নে 10 দিন লাগে, তাহলে একদিনেও কত করবে, 1/10 পার্ট অফ দ্য জব, ক্লিয়ার। আচ্ছা 2 নম্বরে ঠিক এটার উল্টো জিনিসটা বলা হয়েছে, মানে বলা হচ্ছে যে টোটাল নাম্বার অফ ডেজ টু কমপ্লিট, মানে যদি জিজ্ঞেস করে একদিনে তো এটা এতটা করে, তাহলে ওর টোটাল কতদিন লাগবে, মানে টোটাল
ডেজ টু কমপ্লিট, মানে টোটাল কমপ্লিট করতে ওর কতদিন লাগবে সেটা যদি জিজ্ঞেস করে তাহলে তখন কী করবো, বলবো ওয়ান বাই ওয়ান ডেজ ওয়ার্ক, ওয়ান ডেজ ওয়ার্ক মানে ওয়ান ডেজ ওয়ার্ক ওর কত আছে ওয়ান বাই টেন, তাহলে ওয়ান বাই টেন মানে আনসার হয়ে যাবে টেন ডেজ, টেন ডেজ লাগবে। তার মানে টোটাল ক্লাস কমপ্লিট করতে ওর কতদিন লাগবে, দশ দিন, ঠিক আছে, এই দুটো ফর্মুলা বোঝা গেছে। এবার তিন নম্বরে বলছে যদি মানে কোনো কাজ একটু হয়ে কিছুটা বাকি থাকে তাহলে কতদিন সময় লাগবে, মানে তখন টোটাল মানে কমপ্লিট করতে নাম্বার অফ ডেজ কত লাগবে, ঠিক আছে, কীরকম লাগবে। বলছে যা কাজ বাকি আছে মানে মানে ওয়ার্ক লেফট বাই কী করবি, ও একদিনে যে কাজ করে মানে ওর একদিনে যে ওয়ান ডেজ ওয়ার্ক, মানে ধর বলছি কথার কথা এই রাম, রামের ধর রামের আগে কেউ কাজ করছিল, সে ধর কিছুটা কাজ করে চলে গেছে, মানে ধর টু বাই ফাইভ পার্ট চল করা হয়ে গেছে, টু বাই ফিফথ অফ, না একটু মুছে লিখি আর একবার, টু বাই ফাইভ পার্ট অফ দ্য জব আগের জন করে গেছে, ঠিক আছে, কমপ্লিটেড, ইজ কমপ্লিটেড অলরেডি, ওকে। তাহলে বাকি কত আছে, সবসময় কী বলেছি একটা কাজ গোটাটা কত হয় ওয়ান ওয়ান পার্ট, তাহলে যদি টু পার্ট অলরেডি হয়ে যায় তাহলে বাকি মানে কী, বাকি মানে আমি বলছি তোর কাছে দশ টাকা ছিল দু টাকা খরচা গেছে, তাহলে বাকি মানে কী, সাবট্রাক্ট করতে হয় না, আট টাকা তাহলে পড়ে আছে, তাই তো, এটি তো রাফর্ক। তাহলে এখানে বাকি কাজ মানে ওয়ান তো পুরো কাজ, তাহলে ওয়ান মাইনাস টু বাই ফাইভ, তাহলে এলসিএম করলে দেখবি থ্রি বাই ফাইভ হবে, তার মানে থ্রি বাই ফাইভ পার্ট অফ জব এখনও বাকি আছে, তাই তো। তাহলে এই ফর্মুলা ওয়াইজ কী হওয়া উচিত, কতদিন লাগবে রামের করতে কাজটা দেখা যাক। তো ফর্মুলা কী বলেছে যে দ্য ওয়ার্ক লেফট, তো কতটা ওয়ার্ক বাকি আছে, থ্রি বাই ফাইভ, আচ্ছা ওয়ান ডেজ ওয়ার্ক, রাম একদিনে কত করে বলেছিলাম একের ওয়ান বাই টেন, তাই তো, তাহলে থ্রি বাই ফাইভ ওয়ান বাই টেন, তো তাহলে এটা কী হবে ইনটু টেন হয়ে যাবে, এটা কাটলে গিয়ে তাহলে ওর সিক্স ডেজ, তাহলে ওর কতদিন লাগবে, ছদিন লাগবে। ক্লিয়ার অচিন্ত পুরো ব্যাপারটা, তিনটা ফর্মুলা দেখ বোর্ডে দেখতে পাচ্ছিস, খুব ভালো করে দেখে নে, আবারও বলছি রেকর্ডেড ভিডিও তাই জন্য যদি মনে হয় বুঝিস নি আবার ভালো করে রিপিটেডলি এই জিনিসটা দেখবি। আচ্ছা লাস্ট দিন খুব সম্ভবত তোকে আমি কোশ্চেন নম্বর ফাইভটা লাস্ট দিয়েছিলাম এবং তুই কোশ্চেনটা বুঝতে পারিস নি, কোশ্চেন নম্বর ফাইভটা আমি করে ফেলেছি, আমি জানি না আমার মনে পড়ছে না সেদিন রাতে আমি তোকে পাঠিয়েছিলাম কি পাঠাইনি, যদি না পাঠিয়ে থাকি আমি তো চ্যাট দেখে নেবো, আমি একবার পাঠিয়ে দেবো। আমি শুরু করছি তার পরের থেকে, সাম রয়েছে কটা আমাদের এক্সারসাইজে দেখি আগে আমি, আচ্ছা চোদ্দোটা সাম রয়েছে, ঠিক আছে কোনো ব্যাপার না। তা আচ্ছা আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে পাইপের একটা ব্যাপার ছিল, তো ওই পাইপের যে ব্যাপারটা সেটা একটু বুঝিয়ে দিই, আগের দিন বলবো করে আমি তো তোর তো ক্লাসটা এত ডিস্টার্ব হলো আর তুই বেরিয়ে গেলি জুম থেকে। তো পাইপের এখানে যেটা ব্যাপার আছে দেখ, বলছে ইনলেট আ পাইপ দ্যাট ফিলস দ্য সিস্টিন অর ওয়াটার ট্যাঙ্ক, মানে ওই পাইপ আর ওয়াটার ট্যাঙ্কের মতো ব্যাপার, মানে ধর ভর্তি হচ্ছে তখন কী হবে, পাইপটা ধর খোলা আছে তখন একটা ট্যাঙ্ক ভর্তি হচ্ছে, তো এটা ঠিক একটা কাজ করার মতো, মানে পাইপটাকে আমরা কী হিসেবে ট্রিট করব, ওই যে লোকটা মানে রামের মতো, মানে রাম একটা কাজ করছে মানে গিভেন ডেটাটা এরকম থাকবে, ধর বলবে একটা পাইপ একটা ট্যাঙ্ক ভর্তি করতে ধর দশ মিনিট টাইম নেয়, সাপোজ বলছি, বা ধর একদিন টাইম নেয় বা তো পাঁচ দিন টাইম নেয়, তার মানে এটাই যে পাইপ হচ্ছে একটা কেউ, মানে সাপোজ ধর পাইপ হচ্ছে রাম, তা রাম একটা কাজ কাজটা কি কাজটা হচ্ছে ট্যাঙ্ক ভর্তি করা, তো রাম কতদিন নিচ্ছে, তো এক্স্যাক্টলি ব্যাপারটা আমার সেমই থাকবে, ঠিক আছে, মানে ওই ওই মানে টাইম অ্যান্ড ওয়ার্কটা আমরা হিউম্যান বিং দিয়ে যেভাবে বুঝলাম একটু আগে, মানে ওই ওপরে ওই ব্যাপারটার মতোই থাকবে, শুধু এখানে পাইপ চলে আসবে কোনো সামে, দেখা যাবে সে সাম যখন আসবে তখন দেখা যাবে, ঠিক আছে। এবার ধর আমি তোকে পরের সামটা বলছি, তো দেখ পরের সামে কী বলেছে, পরের সাম মানে আমি কোশ্চেন নাম্বার সেভেনটা বলছি এক্সারসাইজ ওইটা থেকেই, মানে ইলেভেন থেকে বলেছে দেখ রুপি সেভেন এইট জিরো, ডেটাগুলো একটু কপি করে রাখি বোর্ডে, রুপি সেভেন এইট জিরো ইজ পেড ফর আ টাস্ক হুইচ এ ক্যান ডু ইন সিক্স ডেজ, আচ্ছা দেখ এ করতে পারে, ডেটাগুলো লিখে নিবি সিক্স ডেজে কমপ্লিট ওয়ার্ক, হ্যাঁ, আর বি ইন এইট ডেজ, বি আট দিনে করতে পারে, আর সি আছে, সি কতদিনে করবে, চার দিনে, খুব ভালো। বলছি ইফ অল ওয়ার্ক টুগেদার হাউ মাচ মানি শুড ইচ রিসিভ, আচ্ছা তো ব্যাপার হচ্ছে গিয়ে কাজটা কতদিনে শেষ হবে সেটা হচ্ছে প্রথম প্রশ্ন, মানে হাউ মাচ, আচ্ছা ইফ অল ওয়ার্ক টুগেদার হাউ মাচ মানি শুড ইচ রিসিভ, আচ্ছা প্রথম বলছে সেভেন এইটি ইজ পেড ফর আ টাস্ক হুইচ এ ক্যান ডু, আচ্ছা
এবার একটা জিনিস দেখ, একটা জিনিস দেখ, এখানে বলেছে হাউ মাচ মানি উড দে উড রিসিভ, মানে এখানে এইটা বের করতে বলেছে কে কত টাকা পাবে। তা সেক্ষেত্রে ধর কে কত টাকা পাবে এরকম ধরনের হিসাব করতে গেলে তোকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এরা একসাথে কাজ যদি করত তাহলে এরা একদিনে কতটা কাজ করতে পারত। মানে তিনজনে তো একসাথে কাজ করতে বলেছে, তাহলে তিনজনে একসাথে কাজ করলে কতদিন লাগবে কাজটা শেষ করতে সেটা যদি আমরা ধর বের করতে চাই, তাহলে এখন কি করে বের করব, কি করব দেখ। এ ছ দিনে পুরো কাজ শেষ করে, তাহলে এ একদিনে কতটা কাজ করে, ওই যে ফার্স্ট ফর্মুলা একের ছয় এক বাই ছয়। একইভাবে বি এর একদিনেরটা বের করতে গেলে কত হবে, এক বাই আট। সি এর একদিনে বের করতে গেলে কত হবে, এক বাই চার। তার মানে একদিনে এ প্লাস বি, প্লাস বি মানে প্লাস সি, মানে কি তিনজন একসাথে, এইভাবে বোঝানো হচ্ছে প্লাস দিয়ে, ঠিক আছে। তাহলে এ বি সি একদিনে কতটা কাজ করছে এই সব অ্যাড করতে হবে, কারণ এ কতটা কন্ট্রিবিউশন করছে, এ বি কতটা কন্ট্রিবিউট করছে, সি কতটা কন্ট্রিবিউট করছে, সবগুলো অ্যাড করে দেবো। তো অ্যাড করে দেখ কত আসছে, আই থিঙ্ক এলসিএমটা 24 হবে, ফোর যা থ্রি যা সিক্স যা কত আসছে, মানে সাতার ছয় তেরো, তেরো বাই চব্বিশ পার্ট। তার মানে ওরা তিনজন যখন একসাথে কাজ করে তখন ওদের কাজ করতে একদিনে কাজ করলে ওরা 13/24 পার্ট অফ দ্য জব করতে পারবে, তাই। তো এখানে আমরা কী করবো, একদিনে কে কতটা কাজ করতে পারছে তার একটা রেশিও বের করে নেবো। তো এই রেশিওটা এখানে কত আসবে দেখ, রেশিও যদি করি এর পার্টটা আগে রাখলাম, বি এর পার্টটা তারপর রাখলাম, সি এর পার্টটা তারপর রাখলাম। তো এদের এলসিএম যেহেতু 24 ছিল তো সবাইকে 24 দিয়ে প্রোডাক্ট করে দেবো, সবাইকে 24 দিয়ে প্রোডাক্ট করে দিলাম, সবাইকে 24 দিয়ে প্রোডাক্ট করে দিলাম। তাহলে এরপর আমার আনসার কত আসবে দেখ, সিক্স এখানে 24 ফোর যা হবে, এখানে থ্রি যা হবে, এখানে থ্রি আসছে, আর এখানে সিক্স যা হবে, এখানে সিক্স আসছে, তাই তো, সব ঠিকঠাক। এবারে আমরা যখন আমরা তাহলে কী বুঝছি যে কীরমভাবে রেশিওটা বেরিয়েছিল, এ ইস টু বি ইস টু সি। এবার যখন দেখ এর টাকা বের করতে যাবি, এজ মানি মন্দির শোনা কী করতে হবে, এজ মানি যখন বের করতে যাবি তখন কী করবি, এর পার্টটা নিবি, মানে এ ফার্স্টে, তো তো ফার্স্টে কোন নাম্বার আছে সেটা দিবি, আর নিচে গিয়ে দিবি সাম অফ দ্য অল দ্য রেশিও, মানে ফোর প্লাস থ্রি সিক্স, সেই সব ফোর সেভেন, সেভেন প্লাস সিক্স থার্টিন, তো থার্টিন ইন্টু টোটাল মানি। ঠিক আছে, বোঝা গেছে কীভাবে করছি, এটা ক্যান্সেলেশন কর, এটা হয়ে যাবে সিক্স যা, আই গেস সিক্স যা, সিক্স যা, তাহলে সিক্সটি আসছে, তাহলে আসছে 240 টাকা। একইভাবে বিয়ে, বিয়ের কত টাকা হবে কী করে বের করবো, বি মিডলে আছে, তাহলে এখানে মিডলে কোন নাম্বারটা আছে, থ্রি, আর নিচে একই সেই টোটাল সাম, তো আবার ক্যান্সেলেশন করে সিক্সটি আসবে, তো এই আসছে 180 টাকা। হ্যাঁ, সিয়েরটা ওইভাবে তুই বের করে নিতে পারবি নিজেই, যে তো ব্যাপারটা আশা করি বুঝতে পারলি, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তো এরপর যাচ্ছি ধর, ধর এরপর যাচ্ছি কোশ্চেন নাম্বার টেনটা পড়ে একবার দেখ, অন্যরকম আছে একটু। কোশ্চেন নাম্বার টেনে কী বলেছে দেখ ভালো করে, কোশ্চেন নাম্বার টেনে বলছে যে সোনা ক্যান কপি 50 পেজেস ইন 10 আওয়ার্স। তাহলে সোনা লিখে রাখি, সোনা 50 পেজ 10 আওয়ার্স, রাইট। আচ্ছা, তারপর কী বলেছে, সোনিয়া ক্যান কপি 300 পেজের 40 আওয়ার্স, সোনিয়া 300 পেজ 40 আওয়ার্স, রাইট। আচ্ছা, এবারে কী বলেছে, ইন হাউ মেনি টাইম ক্যান, আচ্ছা প্রিয়া অ্যান্ড সোনা, সরি সরি সরি, এটা ন প্রিয়া অ্যান্ড সোনিয়া, এটা শুধু সোনিয়া না, মিস করে গেছি আমি, প্রিয়া প্লাস সোনিয়া আর কি করছে এই কাজটা, ঠিক আছে। তো এবারে বলেছে তাহলে ইন হাউ মাচ টাইম বা কিছু একটা এরম বলেছে, ক্যান প্রিয়া কপি 30 পেজেস, ঠিক আছে। তো আচ্ছা, ওপরেরটাও সোনা না, ওপরেরটাও সোনিয়াই ছিল, তাহলে আমাকে এখান থেকে কী বের করতে বলতো, সোনিয়ার কাজটা বের করতে, মানে সোনিয়া 40 ঘন্টা কতটা কাজ করে। এবার দেখ খুব সহজ কোশ্চেন, সোনিয়া যদি 10 ঘন্টায় 50 পাতা কপি করতে পারে, তাহলে ও 40 ঘন্টা মানে কি 10 ইন্টু 4, তাহলে 40 ঘন্টা কতটা করবে, 50 গুণ 4 মানে 200 পেজ করবে, তাই তো। তো 200 পেজ এটা কে করে দিচ্ছে, এটা সোনিয়াই করে দিচ্ছে, তাহলে প্রিয়ার জন্য কত পেজ পড়ে থাকছে, 100 পেজ, কারণ 300 পেজ করেছে। তার মানে এখান থেকে একটা ডেটা ক্লিয়ার যে প্রিয়া 40 ঘন্টায় বেসিক্যালি ও 100 পেজ কপি করতে পারে, তাই তো।
এবারে জিজ্ঞেস করেছে 30টা পেজ কপি করতে তোর কতক্ষণ লাগবে। সিম্পল ইউনিটারি মেথডে তুই করতেই পারিস, যে তোর 100 পেজ কপি করতে ওর লাগছে 40 ঘন্টা, তাহলে একটা পেজ কপি করতে ওর লাগছে 40/100, তারপর 30টা পেজ কপি করতে ওর লাগবে 40/100 × 30, 3 দুটো 0 কেটে গেল, তা 12 ঘন্টা, 12 আওয়ার্স। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে একটু অন্য টাইপের ছিল, দেখ, বুঝতে কোনো সমস্যা থাকলে বল। ক্লিয়ার? আচ্ছা, একটা পাইপের অঙ্ক করে দিই তোকে, দেখ, একদম লাস্ট সামটায় চলে কী বলছে, দেখ, বলছে সিস্টেম ক্যান বি ফিল্ড বাই 3 ট্যাপস এ বি সি ওয়েন টার্ন অন সেপারেটলি ইন 12 মিনিটস, 10 মিনিটস অ্যান্ড 15 মিনিটস রেসপেক্টিভলি। ইফ অল আর টার্ন অন টুগেদার ফর 2/3 মিনিটস অ্যান্ড ইফ বি অ্যান্ড সি আর দেন টার্ন অফ, হাউ মাচ টাইম উইল এ অ্যালোন টু টেক টু ফিল দ্য সিস্টেম। তো ডেটাগুলো মন দিয়ে শোন, এ ট্যাপ, 3টে কল আর কি বেসিক্যালি, ঠিক আছে, 3টে ট্যাপ আছে, এই ট্যাপটার কতক্ষণ টাইম লাগে দেখ, বলেছে 12 মিনিট টাইম লাগে, মানে একা যদি থাকে তাহলে ফিল করতে, এর লাগে 10 মিনিট, আর এর লাগে হচ্ছে গিয়ে 15 মিনিট। খুব মন দিয়ে শুনবি, 3টে ট্যাপ আছে, এই 3টে ট্যাপ যদি আলাদা আলাদা করে খোলা থাকে তাহলে এত এতটা করে টাইম নেয়। এবার বলছে সব কটা একসাথে চালানো হয়েছে, ঠিক আছে, সব কটা কল একসাথে খুলে দিয়েছে কতক্ষণের জন্য, 2 বাই 3 মিনিটসের জন্য, 2/3 মিনিটস, সেটা একটু গুছিয়ে নিলে হবে, 3 × 6 = 6+8, 8/3 মিনিটস হবে, কোনো সমস্যা নেই আশা করি। তো এবার কথা হচ্ছে কি, আমি একটা কাজ করি, আমি তাহলে বের করি না যে এরা 1 মিনিটে কত কটা করে কাজ করে, তাহলে এ 12 মিনিটে কতটা কাজ করে, পুরো ট্যাঙ্ক ভর্তি করে দেয় মানে পুরো ফুল কাজ শেষ মানে 1 পার্ট, তাহলে ওরা 1 মিনিটে কতটা কাজ করবে, 1/12 পার্ট, ইউনিটারি মেথড। আর আমি 8/3 মিনিটস, 8/3 মিনিটসেও কতটা কাজ করতে পারবে, 1/12 × 8/3, তারপর কাটাকুটি কর, 4 × 2 = 8, 4 × 3 = 8, তাহলে 2/6 পার্ট। বেশ, এই একই ক্যালকুলেশন আমি বি আর সি এর জন্য চালাবো, যে বি কতক্ষণ টাইম নেয় দেখ, 10 মিনিটস, ভালো করে দেখ ডেটাটা, এই দেখ 10 মিনিটস, তা 10 মিনিটসে কতটা কাজ করে, 1 পার্ট, ফুল কাজ করে দেয়, তাহলে 1 মিনিটেও কতটা করবে, এটা হচ্ছে মিনিট, হ্যাঁ, তা 1 মিনিটে কতটা করে, 1/10 পার্ট, তা আমি 8/3 মিনিটসে বি কতটা কাজ করতে পারবে, 1/10 × 8/3, 4 দিয়ে তো কাটা যাবে না এখানে, সরি, 2 4 × 2 5 ×, তাহলে এটা হচ্ছে 4/15 মিনিটস বেসিক্যালি, সরি পার্ট, 4/3 পার্টস করতে পারে। একইভাবে যদি সি এর ক্যালকুলেশানটা এখানে করি আমি, সি কতক্ষণ নেয়, সি পনেরো মিনিট নেয়, তাহলে কতক্ষণ কাজ, কতটা কাজ করে, 1 পার্ট ফুল কমপ্লিট, তাহলে 1 মিনিটে কত করবে, 1/15, আর তোর 8/3 মিনিটসে কত করবে, 8/15 × 8/3, এই সরি 1/15 × 8/3, এটা আর ক্যান্সেলেশন হবেই না, তাহলে 8/45 পার্ট, বোঝা গেল? এইবারে মজার ব্যাপারটা ভালো করে দেখ, আমাকে বলেছে যে 3টে পাইপ একসাথেই খোলা রয়েছে, ঠিক আছে, তা 3টে পাইপ একসাথে খুলে দেবো, এবার আমরা তাহলে কী হবে, একসাথে কাজ করবে, তাহলে এই একসাথে 8/3 মিনিটসে একসাথে কাজ করলে কি হবে, এইটা এই এর কাজ, এই বিয়ের কাজ আর এই সি এর কাজ, 3টে কাজ একসাথেই হবে, তার মানে কতটা কাজ হয়েছে 8/3 মিনিটসে টোটাল, অ্যাড করে দিতে হবে, তাহলে 2/6 + 4/15, এই যে সার্কেলগুলোকে সব অ্যাড করছি এবার, বুঝতে পারছিস অচিন্তা, আশা করি বুঝতে পারছিস। তো এখানে এলসিএমটা তোর হয়ে যাবে, এলসিএম করি, 45 15 6, 2 দিয়ে দিলে তো এই দুটো কেউই যাবে না, 3 হবে, এবার 3 দিয়ে দিতে পারবো, 3 15 3 5 1, এবার 5 দিয়ে দেয়, 5 3 1 1, তাহলে 3 5 15 15 3, 45 45 2 90 90 হবে, তাহলে 6 15 15 × 30, 15 × 6 = 6 = 24, 2 × 6, তাহলে 6, তাহলে আসছে কত, এটা তো তোর হয়ে যাচ্ছে 54 54 আর 16, তোর হয়ে যাবে তাহলে 70, তাহলে 70/90, 0 0 কেটে গেলো, 7/9 পার্ট। এবার দেখ কত দূর কী দাঁড়ালো সামটা দেখ, তাহলে আমি এটা বের করলাম যে 8/3 মিনিটে 3 জন যদি একসাথে কাজ করে, তাহলে 7/9 পার্ট কাজ অলরেডি কমপ্লিট হয়ে যাবে, তাহলে বাকি কতটা কাজ থাকবে, দেখ আমি বলি সবসময় টোটাল কাজ 1, তাহলে বাকি কাজ মানে সাবট্রাক করতে হবে, সাবট্রাক করলে দেখ এটা 2/9 আসছে, তো এই যে 2/9 পার্ট কাজটা পড়ে আছে, এটা বলেছে কী হবে দেখ, বলেছে এ অ্যালোন করবে, তাহলে কতক্ষণ টাইম নেবে,
এই কাজটা একা যদি করে তাহলে কতক্ষণ টাইম নেবে? এবার দেখ, এমনিতে এ তোর 12 মিনিটসে এক পার্ট কাজ করে, তাই তো? বা এরম লিখতে পারিস যে 1/12, এখানে এই ডেটাটা ভালো করে দেখ, এই ডেটাটা আমি তুলছি, 1/12 মিনিটসে 1/12 মিনিটসে কী করে তোর ওয়ান ওই সরি কী সব ভুলভাল লিখছি আমি সরি 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 ওর এক পার্ট কাজ করতে ওর কতক্ষণ লাগে? 12 মিনিটস, তাই তো? তাহলে 2/9 পার্ট করতে কতক্ষণ লাগবে? দেখা যাক, 12 × 2/9, তাহলে এটা তোর 3 × 3 = 9, 3 × 4 = 12, আর তো কাটা যাচ্ছে না, তাহলে 8/3 মিনিটসই আছে। বাহ, 8/3 মিনিটসে ওর কাজ হয়ে যাবে। 8/3 মিনিটসে তো ও ওই 2/6 করে, যদিও এখানে কি এলো ক্যালকুলেশনটা একবার দেখে নিই আমি। দাঁড়া, 2/9 ছিল আর ওটা ওর 8/3তে, ওহো, ওখানে দেখেছি একটা জিনিস কেমন ভুল করে ফেলেছি আমি, ওই জন্যই আমার এখানে ভুল এলো, এক্সট্রিমলি সরি, এখানে একটা ক্যালকুলেশন গণ্ডগোল হয়ে গেছে। এখানে একটা জিনিস দেখা উচিত ছিল আমার, দেখ এখানে দেখ, এখানে আমি 4 দিয়ে কাটলাম না, 4 × 2 = 2 আর 4 × 3 = 3, তা 3 × 3 = 3, এখানে 9 হবে, এখানে 2 = 6 না, এখানে 2 = 9 হবে, ভালো করে দেখে নে, এটা 6 না, এটা 2/9 হবে। তো এটা যদি 9 হয়, জাস্ট এখানে চেঞ্জ হবে, এই যে এখানে 2/6 লিখেছি না, এটা চেঞ্জ করতে হবে আমাকে, দাঁড়া রেজাল্টটা একটু ছোটো করি, এটা 9 হবে, আর এই ক্যালকুলেশানগুলোই সব চেঞ্জ করতে হবে, এটার অন্য কিছু আসবে, দেখা যাক কী আসছে, দেখা যাক চট করে হয়ে যাবে, কিচ্ছু টাইম লাগবে না। তো এটা কী হবে, 9 হচ্ছে, তাহলে তো এলসিএমটাও একটু চেঞ্জ হবে, এলসিএমটা করি, আবার করি, তাহলে কত, 9 15 45, আবার মনে হচ্ছে 90 আসবে, 9 দিয়ে দিদি না, 9 × 1 = আচ্ছা 9 দিয়ে ধরে দিলে হবে না, 15টা যেতে পারবে না, মানে 3 × 3 = 9, 3 × 5 = 3 × 15 = আবার 3 দিয়ে দিলাম, 1 5 5, হ্যাঁ 5 দিয়ে দেবো, 1 1 1, তা দেখা যাক কত আসছে এখানে, 3 × 3 = 9, না 45 চলে আসে, 45 দিয়ে হয়ে যাবে, তা 45 × 5 = 5 × 2 = 10, 45 × 3 = 3 4 = 12, 45 × 1 = 12, তাহলে এখানে তো চলে আসছে, এইটা 12 × 20 20 × 10 = 30, তাহলে 30/45 মানে 15 দিয়ে কাটলে 15 × 2 = 15 × 3 = 15, তাহলে 2/3 পার্ট কাজ পড়ে আছে এখনো, তাই তো? না না পড়ে আছে না, সরি, 2/3 পার্ট কাজ হয়ে গেছে, ওরা তিনজন একসাথে করেছে, তাহলে এবারে এই টাইমের পর কতটা কাজ পড়ে আছে, তাহলে 1 − 2/3 মানে হয়ে যাবে 1/3 পার্ট কাজ এখনও কার জন্য পড়ে আছে, এর জন্য পড়ে আছে, তাহলে একই এখানে জাস্ট পুট করব, 1/3 পার্ট কার জন্য পড়ে আছে, এর জন্য, তাহলে এই যে এ কতটা করে, এই দেখ এ 12 মিনিটে কতটা কাজ করে, এক পার্ট কাজ, তাহলে আমি ঘুরিয়ে লিখলাম, দেখ এর জন্য করছি এই ক্যালকুলেশনটা, হ্যাঁ ভালো করে মন দিয়ে দেখ, এই এক পার্ট কাজ করে কততে, 12 মিনিটে, তাহলে আমি এখন কতর জন্য বের করছি, 1/3 পার্ট কাজ কত দিনে করতে পারবে, তাহলে 1/3 পার্ট কাজ কী হবে, 12 × 1/3 মানে কেটে গিয়ে হয়ে গেল 4, তাহলে 4 মিনিটে, ব্যাপার ক্লিয়ার? তাহলে এ বাকি কাজ শেষ করবে, মানে এ ট্যাপটা বাকি মানে ওই ট্যাঙ্কটা ভরতে আর 4 মিনিট নেবে, তাহলে 4 মিনিট আনসারে থাকবে, চেক করে একবার দেখে নিস। দেখ মোটামুটি কয়েকটা সাম আমি করে দিলাম, এখন আর একটা সাম তোকে আমি পাঠিয়ে দেবো, তো তুই পুরো জিনিসটা একবার দেখে নে আর এক্সারসাইজটা কমপ্লিট করে আমাকে থার্সডেতে, তুইও কিন্তু ওদের মতো হোমওয়ার্ক কপি জমা দিবি, বোঝা গেছে? সবাইকে আমি বারবার বলছি, হোমওয়ার্ক কপি কিন্তু আলাদা কর, হোমওয়ার্ক কপি কিন্তু মাঝে মাঝে আমি জমা রাখতে পারি, সেরকম হলে লুজ পেজেও করতে পারিস, ঠিক আছে? ওকে ফাইন, আজ এই ক্লাসটা আমি এই অবধি রাখলাম, পরের ক্লাস থার্সডেতে দেখা হচ্ছে, বাই।